فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله. اقدربون اپنی سورة الملك এর ফজিলত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, রাত্রিবেলা যদি কেউ ঘুমানোর পূর্বে পড়ে সেক্ষেত্রে সে কী ধরনের ফজিলত পেয়ে থাকে, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সূরাতু মিনাল কুরআনি 30 আয়া, নিশ্চয়ই কোরআনের মধ্যে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যে আয়াতটি মানুষের জন্য সুপারিশ করবে বা শাফাত করবে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না সেই ব্যক্তিকে ক্ষমা করবেন। ওহিয়া সূরাত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর সেই সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই হাদিসটি ইমাম তিরমিজি তার গ্রন্থের 2891 এবং ইমাম আবু দাউদ 1400, ঠিক তেমনিভাবে ইমাম ইবনে মাজা 3786 নম্বর হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি এই হাদিসটিকে হাসান বলেছেন এবং ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই হাদিসটিকে সহিহ বলেছেন তার ফতোয়ার 22 নম্বর খণ্ডের 277 নম্বর পাতায়। ঠিক তেমনিভাবে ইমাম আলবানি ওই হাদিসটিকে সহিহ ইবনে মাজাতে সহিহ বলেছেন। এই হাদিসটি পোক্তা করার জন্য আরও একজন সাহাবীর একটা উক্তি পাওয়া যায়, যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মান খারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে ব্যক্তি সূরা তাবারাক বা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি পড়বে প্রত্যেক রাতে এবং এই সূরাটি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আজাব থেকে বিরত রাখবে বা হেফাজত করবে। এবং তিনি আরও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা এই সূরাটিকে মানিয়া নাম দিয়েছিলাম। মানিয়া শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা বা যেই বিষয় যেই জিনিসটি বস্তুটি আপনাকে বিরত রাখে, এই সূরাটি আল্লাহর আজাব থেকে বা কবর আজাব থেকে বিরত রাখে, এর জন্য এটাকে মানিয়া বলা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমনটি বলেছেন এবং এই উক্তিটি বা এই কথাটি ইমাম নাসাই তার গ্রন্থের 6 নম্বর খণ্ডের 179 নম্বর পেজে সে বর্ণনা করেছেন এবং ইমাম আলবানী এটাকে সহিহ আত-তারগীব ও তারহিবেও তিনি বর্ণনা করেছেন এবং হাসান বলে আখ্যায়িত করেছেন। এর মানে যেটা বোঝা যাচ্ছে যে কেউ যদি সূরা মুলক রাত্রে শোয়ার পূর্বে ঘুমানোর পূর্বে যদি তেলাওয়াত করে বা পড়ে এবং এটার উপর ইমান আনে, এই সূরার যে অর্থ সেই এই সূরার যে বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে চেয়েছেন এটার উপর যদি কেউ বিশ্বাস স্থাপন করে এবং এটা শোনেন তিলাওয়াত করে অথবা সে নিজে পড়ে এটার উপর বিশ্বাস আনে এবং এই অনুযায়ী তদারক অনুযায়ী আমল করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতগুলো তাকে দান করবেন। আল্লাহ আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম। يا رب العالمين.